নিজের স্ত্রীকে পর্দার মধ্যে লুকাও, নিজের মেয়েটাকে পর্দার মধ্যে লুকাও। আজকে মায়া মহব্বত করে মেয়েটাকে বেপর্দায় ছেড়ে দিও না, কারণ এই মেয়েটাই হাসরের ময়দানে তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এই মেয়েটা আল্লাহকে বলবে না জাহান হুমা তাহতা কথা আমি না লিয়া কো না বিনাল আসমানিন, আল্লাহ আমার বাবা কোথায় তাদেরকে হাজির করো, ওই মা বাবার বুকের উপরে পা রেখে জাহান্নামে যাব। নাজআল হুমা তাহতা কদামিনা লিয়া কুনা মিনাল আসফালিন। বন্ধু আমার বাপ কথা নাই, স্বয়ং কোরআনের কথা বলছি। আপনার মেয়েটা বলবে রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আয় আল্লাহ ওই যে আমার মা ওই যে আমার বাবা দেখা যায়, আমরা তো দুনিয়াতে তাদের অনুসরণ করতাম, ওই যে আমাদের নেতা আমরা তো নেতার অনুসরণ করতাম, আমাদেরকে সঠিক রাস্তা দিয়ে গোমরা করে ফেলাইছে। আমার মা বাবা কোরআনের শিক্ষা দেয় নাই, আব্বা আম্মা পর্দার কথা বলে নাই, আমাদেরকে বেপর্দায় ছেড়ে দিয়েছে, আমরা গুনাহ করছি, আমরা আজকে জাহান্নামের মালিক হয়ে গেলাম। আয় আল্লাহ আমার মা আমাকে কতদিন বললো এরে রে তুমি বাংলা পড়ো, ইংরেজি পড়ো, অঙ্ক করো, ইংরেজির ব্যাপারে কত তাকিদ দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য কত তাকিদ দিয়েছে, কিন্তু আমার মা একটা দিন বলে নাই রে দিনটা ৩৪টা ঘন্টা পার হয়ে যায়, একটা ঘন্টা করার জন্য দেয় করো। আমার মায়ের থেকে একটি আয়াত ছিল কুরসি, সরকার দু আলম নবী রহমতুল্লিল আলামিন আপনি নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে অল্প সময় এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার জন্য ফায়দা হয়, আপনাদের জন্য ফায়দা হয়। কোন আমিন। তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তমাম পৃথিবীর মুমিন বান্দা পরস্পর ভাই ভাই, একটা হলো রক্তের সম্পর্কীয় ভাই আর একটা হলো ইমানি ভাই। আমাদের প্রত্যেকের রব একজন, তিনি হলেন আল্লাহ। প্রত্যেকের নবী একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের ধর্মীয় গুরু একটা হলো কোরআন। প্রত্যেকের আদি পিতা একজন, বাবা আদম আলাইহি সালাতু ওয়াসালাম। প্রত্যেকের জাতির পিতা একজন, ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে গোড়ার দিকে তাকাইলে দেখা যায় প্রত্যেকের গোড়া সমান। তাই আল্লাহ পাক বলে বান্দা তমাম পৃথিবীতে যত কালিমাওয়ালা মুসলমান আছো, আমি আল্লাহ তোমাদের মাঝে একটা সম্পর্ক গড়ার ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা মুসলমান পরস্পর দুশ্মন নয়, তোমরা মুসলমান পরস্পর ভাই ভাই। আল্লাহর ঘর মসজিদের দিকে তাকাইলে দেখা যায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোন পার্থক্য নাই, কোন বিরাভেদ নাই, যে আগে আসে সে আগের কাতারে দাঁড়ায়, যে পরে আসে পরের কাতারে দাঁড়ায়, এমন কোন মসজিদ নাই হুজুর এই কাতারটা আমলিকের জন্য, এই কাতার বিএনপির জন্য, এই কাতারটা জাতীয় পার্টির জন্য, না না মুসলমান পরস্পর যেহেতু ভাই ভাই, মসজিদের মধ্যে বিধাবেন নাই, ধনী করি একই জায়গায় দাঁড়িয়ে যায়, আমলিক বিএনপি জাতীয় পার্টি পাশাপাশি দাঁড়িয়ে যায়, ঠিক কেনা? এই আল্লাহ গোলাম, এই বিরাতির বন্ধন,
মসজিদ পর্যন্ত থাকলেই চলবে না মসজিদের মধ্যে যেমনি ভাবে আমাদের মাঝে ব্যক্তিত্বের বন্ধন আছে মসজিদের বাইরেও ব্যক্তিত্বের বন্ধন থাকবে কারণ আমরা পরস্পর ইমানি ভাই ইমানি ভাই ভাইয়ের উপর আক্রমণ করতে পারে না রাজনৈতিক ভাবে মত পার্থক্য থাকতে পারে স্বাভাবিক ব্যাপার সবার বোঝ এক রকম না হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় এক একজনের বোঝ এক এক রকম থাকবে এই জন্যই যে আমি একজন আরেকজনের উপর আক্রমণ করবো এমনটা যেন না হয় কারণ তুমি যার উপর আক্রমণ করো তাকে দেখো সে তো তোমার ইমানি ভাই ভাই ভাইয়ের সাথে কেমন ব্যবহার হবে কেমন আখলাক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে শিখায় দেন সুবহানাল্লাহ ওয়ালা তুসাহির খদ্দাক মিন্নাস আল্লাহ পাক বলে বান্দা এক ভাই আর এক ভাইয়ের দিকে ঘৃণার দৃষ্টিতে অহংকার বসে তাকাইবা না অকল লিন্নাস হুসনাত এক ভাই আর এক ভাইয়ের সাথে যখন কথা বলবে সুন্দর ভাষায় কথা বলবে সুবহানাল্লাহ আয়াতে কারিমার মধ্যে লিন্নাস শব্দ উল্লেখ করেছেন মুফাসসির ইকরাম লেখে লিন্নাসের মধ্যে সর্ব ধরনের মানুষ অন্তর্ভুক্ত হিন্দু অন্তর্ভুক্ত বৌদ্ধ অন্তর্ভুক্ত কাফের মুশরিক সবাই অন্তর্ভুক্ত আল্লাহ পাক বোঝাইলে বান্দা তুমি যখন বিধর্মীর সাথে কথা বলবে তার সাথে সুন্দর ভাষায় কথা বলবে সুবহানাল্লাহ কারণ হইতে পারে তোমার ব্যবহার তোমার আখলাক দেখে বিধর্মী কালিমওয়ালা মুসলমান হয়ে গেছে এটাই আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের আখলাক পয়গম্বর মক্কার করে যে হাঁটেন একজন ইহুদি মহিলা নবীর দুশ্মনী করে দূর থেকে নবীর দিকে না পাশে করে নবী আমার কিছুই বলেন না মাথাটা নিচের দিক দিয়ে পায়গম্বর সামনে এগিয়ে চলে যান অনেকদিন পরে আমার এই রাস্তাতে যায় ওই মহিলা নবীর দুশ্মনী করে দূর থেকে না পাশে করে নবী দ্বিতীয় দিনও কিছুই বলেন নাই কিন্তু দিন আবার পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটে কিন্তু মহিলা না পাক নিক্ষেপ করে না পয়গম্বর আবু বকরকে ডাকতে বলে ও আবু বকর ভাই আমি পয়গম্বর আগে যখন এই রাস্তা দিয়ে চলতাম একজন ইহুদি মহিলা আমি নবীর দুশ্মনী করে দূর থেকে না পাক নিক্ষেপ করত আজকে আমি পয়গম্বর হাঁটি কিন্তু মহিলা না পত্নী কে করে না কারণ তাকে একটু খোঁজ খবর না আবু বকর খোঁজ খবর নিয়ে বলে পয়গম্বর মহিলা অসুস্থ ঘরের মধ্যে পড়ে আছে দেহের মধ্যে শক্তি নাই নবী আমার বলে আবু বকর চলো যাই মহিলার একটু সেবা শুশ্রূষা করে আসি সুবহানাল্লাহ নবী আমার আবু বকরকে লইয়া ওই ইহুদি মহিলার দরজার সামনে হাজির বাহির থেকে আওয়াজ দিলেন দরজাটা খোলো দরজাটা খোলো ভিতরে যখন আওয়াজ চলে গেল মা শোয়া পাশে তার একটি মেয়ে বসা ডাক দিয়ে বলে মেয়ে দরজাটা খোলো তাকায় দেখো কোন বান্দা দরজার সামনে এসে ডাকতেছে মেয়ে একটা দৌড় দিয়ে দরজাটা খুলে তাকায় দেখে আসলে জামানার পয়গম্বর মেয়ের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল ভয় শুরু হয়ে গেল মাকে ডাক দিয়ে বলেন মা উপায় নাই বলে কি হয়েছে ওরে আম্মা জান যে মানুষটার দুশ্মনী আপনি করেছেন ওই মানুষটার দরজার সামনে দাঁড়ানো কতদিন এই মানুষটার দেহে আপনি না পাক নিক্ষেপ করেছেন কিছুই বলে নাই আজকে হয়তো আপনার অসুস্থতার খবর শুনে প্রতিশোধ নেওয়ার জন্য আসছে পরে আম্মা জান
ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, আমাদের গলা টিপে হত্যা করে যদি চলে যায় কেউ কিছু বলতে পারবে না। মা ডাকতে বলে মেরে টেনশন তুমি করিও না, আল্লাহ বান্দা এসে বসে আসতে দাও। যখন পয়গম্বর কে অনুমতি দেয়া হলো, পয়গম্বর ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবী বুঝে ফেলাইছে মহিলার মধ্যে ভয় শুরু হয়ে গেছে। পয়গম্বর ডাকতে বলে মা আমি নবী, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আপনি ভয় পেন না, আপনার কোনো ভয় নাই, টেনশন নাই, আমি পয়গম্বর আপনার সেবা শুশ্রূষা খেদমতের জন্য এসেছি। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমি কতদিন আপনার দিকে নাপাকনি করেছি, আপনি তো খেদমত করা তো দূরের কথা, হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এসেছেন, আমার তো বিশ্বাস হয় না আপনি আমার খেদমতের জন্য আসছেন, কারণ আপনাকে আমি কষ্ট দিয়েছি। নবী ডাকতে বলেন না আমি পয়গম্বর আখলাক, পয়গম্বর আদর্শ, যদি আমাকে কেউ কষ্ট দেয় আমি নবী প্রতিশোধ নেই না, মাফ করে দিই। আম্মা জান আপনি যখনই নাপাক নিক্ষেপ করেছেন আমি দেরি করি নাই, তখনই আপনাকে মাফ করেছি। মহিলা ডাকতে বলে তাই নাকি পয়গম্বর, আপনার আদর্শ এত চমৎকার, আপনার আখলাকটা এত সুন্দর, আমি বুঝতে পারি নাই নবী, আপনার আখলাক দেখে আমি মহিলা মুগ্ধ হয়ে গেলাম, আর দেরি নয় খেদমত লাগবে না, আগে আমাকে কালিমাওয়ালা মুসলমান বানায় দে। পয়গম্বর আখলাক আদর্শ দেখে মহিলা কালিমাওয়ালা মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক বলাই বান্দা তোমাদের আখলাকটাও এমন হওয়া চাই, তোমাদের ব্যবহারটা এমন হওয়া চাই, একজন আরেকজনকে কষ্ট দেবে না, বরং একজন আরেকজনের উপকার করবে, একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে, ব্যবহারটা বড় সুন্দর হওয়া চাই, আখলাকটা বড় চমৎকার আখলাক হওয়া চাই। আজকে সমাজের দিকে তাকান, বিধর্মী তো দূরের কথা, মুসলমান মুসলমানের সাথে ভালো ব্যবহার নাই, ভাই ভাইয়ের সাথে ভালো ব্যবহার নাই, স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার নাই, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার নাই, সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, ঠিক কিনা? বরং এখন উল্টা হয়ে গেছে, কে কাকে বেশি কষ্ট দিতে পারে সেই প্রতিযোগিতা চলে। নবীর উম্মত আমরা হইলাম, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করলাম না, লাভ হবে না। নবীর আদর্শ ব্যবহারটা ভালো হওয়া লাগবে, কোরআনের নির্দেশ ব্যবহার ভালো। আজকে আমরা ব্যবহার ভালো কেন শিখি নাই, আমরা একজন আর একজনের উপকার কেন করতে পারি না, একটাই কারণ আমাদের মূল টার্গেট হয়ে গেছে এখন দুনিয়া। আমরা দুনিয়া ছাড়া কিছুই বুঝি না, 3 বা 24টা ঘন্টা কেমনে দুনিয়া কামানো যায়, কেমনে দুনিয়া কামানো যায়, এই টেনশন আমাদের, যার কারণে একজন বিপদে পড়লে তাকে সাহায্য না করে আরো কেমনে বেশি বিপদে ফেলানো যায় সেই চেষ্টা আমাদের থাকে। ছোট্টবেলায় দেখতাম সমাজের কেউ যদি বিপদে পড়ে যায় তো আশেপাশের মানুষ তাকে সাহায্য সহযোগিতা করত, এখন এটা না এক লাখ নাই, এখন কেউ বিপদে পড়লে অনেক বান্দা ফিরেও তাকায় না আছে কিনা। কেমনে ভাই এমন হালাত, আমরা এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়া ছাড়া আর কিছুই বলি না, অথচ দুনিয়াটা কিন্তু আমাদের মূল টার্গেট না, আমাদের মূল টার্গেট হলো আখেরাত, মূল টার্গেট হলো জান্নাত, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে ওই জান্নাত অর্জন করার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ রূহের জগতে সব মানুষকে একসাথে বানাইছি, এরপরে আমি আল্লাহ কোন বিধি বিধান রূহের জগতে দেই নাই, আমি আল্লাহ যখন ইচ্ছা করে রূহের জগৎ থেকে তখন আমার বান্দাগুলোকে দুনিয়াতে পাঠায়।
দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ কিছু বিধিবিধান দিয়ে দেই, আবার কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আরেকটা হতে আসা লাগবে কবরের জগৎ। এই কবর জগতে কোনো বিধি বিধান নাই, কবর জগৎ এবং রোগের জগতে মাঝখানের দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আমি আল্লাহর কিছু বিধি বিধান আছে বান্দা, এই বিধি বিধান গুলো তুমি পালন করে কবর জগতে আসো, আর কষ্ট করা লাগবে না, আমি আল্লাহ তোমার কবরটাকে বিশ্রামের জায়গা বানাই দেব। আমার আত্মার সন্তান দুনিয়াতে পরীক্ষা দেয়, সময় মাত্র 3 ঘন্টা, পরীক্ষার সময় মাত্র 3 ঘন্টা। এই বন্ধু লক্ষ্য করে তাকাই দেখেন সন্তান 3 ঘন্টায় খেল তামাশা করে না, হাসি রহস্য করে না, আরামে ঘুমায় না, লেখা নিয়ে বড় ব্যস্ত, কেন বলে যদি না দেখতে পারি ফেল করবো, ইজ্জত থাকবে না। সন্তান 3টা ঘন্টা লেখে লেখে পরীক্ষার হল থেকে বের হয়, বাড়িতে যায় বলে মা বিশ্রাম করা লাগবে, পরীক্ষা দিয়ে অনেক কষ্ট হয়ে গেছে, একটু বিছানা বানায় দাও, কলিজার টুকরা মা বিছানা বানায় দেয়, সন্তান আরাম করে বিশ্রাম গ্রহণ করে, কিছুক্ষণ পরে জাগ্রত হইয়া অভিজ্ঞমান তাকে ফলাফলটা করে দিবে, ফলাফল যদি ভালো হয় তাহলে পুরস্কার পাওয়া যাবে, প্রশংসা শুনতে পাবে। এই আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমার সন্তান 3টা ঘন্টা পরীক্ষা দেয়, আরামে ঘুমায় না, চিন্তা ভাষা করে না, আরামে ঘুমাইতে থাকে না, সব সময় লেখা নিয়ে ব্যস্ত থাকে। আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছি, আমি আল্লাহর বিধি বিধান নিয়ে ব্যস্ত থাকার জন্য, আমি আল্লাহর হুকুম তুমি পালন করবা, আমি আল্লাহর কথা মোতাবেক জীবনটাকে পরিচালনা করবা। যখন মসজিদে আজান হবে দুনিয়ার সব কাজ বাদ দিয়া আমি আল্লাহর কোন মসজিদে হাজির হইয়া জামাতের সাথে তুমি নামাজ আদায় করবা। এর যুবক ভাই তুমি রাস্তা দিয়ে চলো, বেগানা মহিলার সামনে পরে তাদের চেহারার দিকে তাকায় বানা, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ পাকের বিধান, হারাম খাইবা না, রিজকে হালাল অন্বেষণ করবা, আল্লাহর বিধান। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহর বিধান মেনে যদি কবরে আসতে পারো এই কবরটা হবে তোমার বিশ্রামের জায়গা। অনেকে বলবেন হুজুর সন্তান পরীক্ষা দেয় মাত্র 3 ঘন্টা, আমাদের হায়াত তো অনেক লম্বা, 60 বছর, 70 বছর, 100 বছর, এত লম্বা সময় কেবল পরীক্ষা হয় নাকি? এই বন্ধু এই 50, 60, 70, 100 বছর আখিরাতের তুলনায় একেবারে যত সামান্য কিছুই না, কারণ হাসরের ময়দানে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর সমতুল্য। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাসরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর সমতুল্য। সুবহানাল্লাহ, ওই হিসাব অনুপাতে দুনিয়ার জমিনে কোন বান্দা যদি 100 বছর হায়াত পায় সময় হবে মাত্র 2.5 মিনিট, কয় মিনিট? আখেরাতের একদিনের তুলনায় দুনিয়ার 100 বছর হবে মাত্র 2.5 মিনিট। আল্লাহ পাক বলে এই বান্দা 2.5 মিনিট মেহনত করো, আমি আল্লাহর বিধান পালন করো, আমি আল্লাহর হুকুম তুমি মানো, আমার শরীয়ত অনুযায়ী জীবনটাকে সাজাও, পরীক্ষা দিতে থাকো, পরীক্ষা দিতে থাকো, আজান দিলে মসজিদে যাইবা, ফজরে আরামে ঘুমায় থাকবে না। বান্দা দুনিয়াতে কষ্ট করলা, এরপরে যখন পরীক্ষার হল থেকে বের হয়ে কবর জগতে আসবা, আমি আল্লাহ কবরটাকে কষ্টের জায়গা বানাবো না, তোমার সন্তান পরীক্ষা দিয়ে তোমার বাড়িতে আসলে যেমন বিশ্রাম গ্রহণ করে, আমার বান্দা দুনিয়ার পরীক্ষার হল থেকে কবরে আসলে আমি আল্লাহ বিশ্রামের জায়গা বানাই দিব। এই বান্দা একটা ঘুম দিবে, এক ঘুমে কেমত আরম্ভ হবে, আল্লাহর বান্দা বলবে সবই মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি কেন ডাক আসলো, অত লক্ষ বছর পার হয়ে গেছে, এত মজার ঘুম, কেমনে ভাই এত মজার ঘুম? আল্লাহ পাক দিয়েছেন দুনিয়াতে মেহনত করার বদলতে, তাহলে আমাদের কবর জায়গাটা হলো আরামের জায়গা, বিশ্রামের জায়গা, হাসরের ময়দানটা হলো ফলাফল দেওয়ার জায়গা। আল্লাহর যে বান্দা দুনিয়াতে পরীক্ষা নিয়ে ব্যস্ত,
আরামাস নিয়ে ব্যস্ত থাকে না আল্লাহ হুকুম বংকানো বংকানো ভাবে পালন করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দাকে ডান হাতে আমল লাভটা দিবে আর বলবি বান্দা চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে না বান্দা আমলনামার হেডলাইনে লেখা থাকবে এই বান্দা চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে না বান্দা এই খবরটা শোনার পর এই অংশটা পড়ার পরে আনন্দিত হয়ে যাবে খুশিতে বাগবাগ হয়ে যাবে হাসরের ময়দানে যদি কোটি কোটি মানুষ ওই মানুষটা ওই বান্দা আপন মাকে তালাশ করে বের করবে আর বলবে এ করা কিতাবার আই মা তাকায় দেখো আমার আমল নামাটা একটু পড়ো ফায়াকুল হাউ কুরাউ কিতাবিয়া আমার আমল নামাটা একটু পড়ে দেখো রে মা আমার আল্লাহ কত চমৎকার আমল নামাটা দিয়েছে আমি দুনিয়াতে আল্লাহর বিধান পালন করেছিলাম আমি যুবক থাকতো আমার যৌবনটাকে নষ্ট করে নাই আমি আল্লাহর বিধান অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছিলাম রোজা ফরজ হয়েছিল রোজা আমি রাখছিলাম রোজা নষ্ট করে নাই আম্মা জান কতদিন তাহাজ্জুদের নামাজ আমি পড়েছি মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ আল্লাহর রাসূলের বিধান উপাতে জীবনটাকে সাজাইছি আমার আল্লাহ বহুত চমৎকার আমল নামাটা দিয়েছে দেখো রে মা আমল নামাটা একটু পড়ে দেখো দুনিয়াতে সন্তান বারো ফলাফল পাওয়ার পর আম্মাকে জানায় আব্বাজানকে জানায় আপন আপন মানুষদেরকে ফোন করে জানায় সন্তান ভালো ফলাফল করছে ঠিক হাসরের ময়দানে একই হালাত আল্লাহর দি বান্দার ফলাফলটা বড় সুন্দর হবে ডান হাতে আমল নামাটা দেওয়া হবে আল্লাহর বান্দা আপন আপন মানুষগুলোকে নিজের আমল নামাটা দেখাবে আর বলবি পড়ো হাও মকরা ও কিতাবিয়া তাকাই দেখো আমল নামাটা পড়ে দেখো আমার আল্লাহ কত চমৎকার আমল নামা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবি বান্দা তোমার আমল নামাটা বড় চমৎকার দুনিয়াতে খেলতামাশা তুমি করো নাই আমি আল্লাহর হুকুম অনুবাদে জীবনটাকে সাজাইছো এই বান্দা তোমার ফলাফলটা যেহেতু বড় ভালো আমি আল্লাহ এখন ফলাফল অনুবাদে তোমাকে পুরস্কার দান করব আমি আল্লাহ যেমন মহান আমি আল্লাহর পুরস্কারটা হবে মহান আল্লাহ দেওয়া পুরস্কারটা কি হবে আল্লাহ পাক বলে জান্নাতুল ফেরদাউস এই বান্দা যা জান্নাতুল ফেরদাউসে যা আল্লাহর বান্দা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে গো আল্লাহ পাক বড় চমৎকার কথা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ পাক বলে বান্দা দুনিয়াতে শুনছো আমি আল্লাহ কথা জান্নাতে শুনবো আমি আল্লাহ তোমার কথা সুবহানাল্লাহ বলেন বান্দা রে দুনিয়াতে মন চাইছে বেগানা মহিলার দিকে তাকাও কিন্তু তাকাও নাই কেন তাকাও নাই আমি আল্লাহর দিকে তাকাইয়া দুনিয়াতে মন চাইছে সামনে হারাম অনেক টাকা পয়সা দেখা যায় সুদ লেনদেন করলে কোটি কোটি টাকা মালিক হইতে পারবা কিন্তু না না আমি আল্লাহর দিকে তাকায় সুদ লেনদেন তুমি করো নাই হারাম টাকা উপার্জন করো নাই রিজকে হালাল অন্বেষণ করেছো এই বান্দা মনটা চাইছে অনেক গুনাহের কাজ করতে কিন্তু তুমি করো নাই আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি দুনিয়াতে আমার কথা তুমি মানলা জান্নাতের মধ্যে আমার কথা মানা লাগবে না বান্দা তোমার কথা আমি আল্লাহ মানব ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন কত চমৎকার কথা রে ভাই আল্লাহ পাক ডাকতে বলে বান্দা দুনিয়াতে আমি মালিকের হুকুম পালন করলাম আমি মালিকের কথা মানছো জান্নাতের মধ্যে বান্দা তোমার দিলটা যা চাবে সেটা দিয়ে দেব তোমার জবান দিয়ে যা আবদার বের হবে আমি আল্লাহ সে আবদার পূরণ করবো সুবহানাল্লাহ এই বন্ধু ওই নিয়ামত যদি পাইতে হয় খেলতামাশা করা যাইবে না এই দুনিয়ার জমিনে আল্লাহর বিধান পালন করতে হবে
সামনে রমজানুল মোবারক আসছে রোজাটাকে নষ্ট করা যাবে না কষ্ট হোক এই কষ্টের বিনিময়ে তো মালিক জান্নাত দান করবে সুবহানাল্লাহ আল্লাহ বলে হারাম না করব কেন মালিককে খুশি করার জন্য একজন আরেকজনের সাথে মহব্বত একজন আরেকজনকে ভালোবাসবো স্বামী স্ত্রীকে কষ্ট দেব না স্ত্রী স্বামীকে কষ্ট দিবে না সন্তান মা বাবাকে কষ্ট দিবে না আমরা একে অন্যকে কষ্ট দেব না প্রতিবেশীকে কষ্ট দেব না বরং কেউ যদি আমাকে কষ্ট দেয় নবীর আদর্শ অনুযায়ী আমি তাকে maaf করে দেব প্রতিশোধ নেব না ঠিক না বরং আমরা খেদমতের প্রতিযোগিতা করব খেদমত যেমনিভাবে আল্লাহর বান্দা আলহাজ্ব ফজল হোসেন সাহেব আজকে আপনাদের খেদমতের ব্যবস্থা করছি এই খেদমত উনি একা করবে না আমরা সবাই যার যেমন তৌফিক থাকবে খেদমতের হাত প্রশস্ত করব এটা নবীর আদর্শ এটা সাহাবায়ে কেরামের আদর্শ তাকায় দেখেন হযরত আবু বকরের আদর্শের দিকে নবীর ইন্তেকালের পর মদিনার সিংহাসনে বসছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে আবু বকরের সাথে মোলাকাত করবে তাকায় দেখে আবু বকরের সামনে একটা লিস্টি পড়ে আছে একটা লিস্টি পড়ে আছে ওই লিস্টির মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় কতজন বিধবা মহিলা আছে আবু বকর খোঁজ করে করে তাদের নামগুলো লিস্টি করছে সুবহানাল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় কতজন অসহায় বান্দা আছে খেদমত লাগবে সন্তান নাই আপন কেউ নাই আবু বকর তাদের নামগুলো কাগজের মধ্যে লিস্টি করছে এক একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছে এক একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছে কোন সাহাবি কোন বাড়িতে খেদমত করবে এক একজন সাহাবীকে দায়িত্ব দিলেন হযরতে আবু বকর আর বলে দিলেন যাও যাও যদি ঘর পরিষ্কার করার দরকার হয় তোমরা ঘরটা পরিষ্কার করে দিবা কূপ থেকে যদি পানি ওঠার দরকার হয় কূপ থেকে পানি উঠে ঘরের মধ্যে পৌঁছায় দেবা এছাড়া যদি আরো প্রয়োজন হয় তোমরা না পারো আমি আবু বকরকে জানাই বিহারাস্তীয় কোষাগার থেকে সব ব্যবস্থা করব সুবহানাল্লাহ পারতে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টের মধ্যে টাকা দেখে একজন বিধবা মহিলার নাম লেখা স্বামী দুনিয়াতে নাই তার কোনো সন্তান নাই কিন্তু কোন সাহাবী খেদমত করবে কোন সাহাবীর নামটাও লেখা নাই জায়গাটা ফাঁকা পড়ে আছে ওমর চিন্তা করে আবু বকর হয়তো এই মহিলার বাড়িতে খেদমত খোঁজার কোনো বান্দা পায় নাই আমি ওমর নিজেই সিদ্ধান্ত নিলাম এই মহিলার বাড়িতে খেদমত আমি ওমর করব ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজের সালাম ফিরাইয়া দৌড়ায় সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল ওমরকেও দৌড়ায় ওমর কিছুই কথা বলেন না ঠিকানা অনুপাতে ওই মহিলার দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন মা আমি জানতে পারলাম আপনার স্বামী দুনিয়াতে নাই আপনার কোনো সন্তান নাই আপনি বিধবা মহিলা আপনার বয়স হয়ে গেছে বৃদ্ধা মহিলা ও গো আম্মা জান আপনার অনেক খেদমত প্রয়োজন ঘর পরিষ্কার করা দরকার আপনার কোপ থেকে পানি উঠায় আনার দরকার আপনার বাড়িতে খেদমতের জন্য আমি আসছি একটু খেদমতের সুযোগ করে দেন ওই জামানায় সবচেয়ে বড় খেদমত লাগত কোপ থেকে পানি উঠায় ঘরে পৌঁছায় দেওয়া এখন তো পানির অভাব নাই ওই জামানায় পানির বড় অভাব বিশেষ করে মক্কা মদিনার জমিনে পানির বড় অভাব একটা এলাকার মধ্যে একটা কূপ থাকত শত শত মানুষ লাইন লাগাইয়া ওই কূপ থেকে পানি উঠাইয়া ঘরের মধ্যে নিত অল্প অল্প পান করত যেন পানি শেষ না হয়ে যায় একজন বৃদ্ধা মহিলা বয়স হয়ে গেছে কূপ থেকে পানি উঠাইয়া ঘরে আনা বড় কষ্ট ওমর ডাক দিয়ে বলেন মা কূপ থেকে পানি ওঠানোর যে পাত্র আপনার কাছে আছে ওই পাত্রটা দিয়ে দিন আমি ওমরকে কূপ থেকে পানি উঠায় পৌঁছায় দিই সুবহানাল্লাহ মহিলা ডাক দিয়ে বলে মা তুমি আমার খেদমতের জন্য আসলাম না খেদমত তোমার করা লাগবে না বলে কেন বলে তোমার আগে তো আর এক বান্দা সে খেদমত করে চলে গেছে সুবহানাল্লাহ বলেন না ওর বুঝতে কষ্ট হয়েছে এরি আল্লাহর গোলাম ফারুক আযম হযরত ওমরকে কই জবাব দিলেন মহিলা ডাকতে বলে এই আমিরুল মুমিনিন ওমর তুমি খেদমতের জন্য আসছো খেদমত তোমার করা লাগবে না তোমার আগে আর এক বান্দা খেদমত করে চলে গেছে
ওমর ডাক দিয়ে বলেন মা আমার আগে আবার কোন বান্দা খেদমত করলো নামটা কি পাগলা ডাক দিয়ে বলে নাম তো আমি বলতে পারবো না বলে কেন বলে এই বান্দা নিজের পক্ষ থেকে নামটা কোনদিন বলে নাই আমি ওর নামটা জিজ্ঞাসা করি নাই সুবহানাল্লাহ বলে ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু বলেন না নামটা আপনি জানেন না অসুবিধা নাই আপনি বলুন চেহারাটা কেমন চেহারার বর্ণনা যদি দিতে পারেন আমি বলতে পারবো কোন বান্দা খেদমতে আসে আম্মা জান বলুন আপনি চেহারাটা কেমন কোন বান্দা কোন রায়ের মানুষ তার গঠনটা কেমন তার স্বাস্থ্যটা কেমন চলম্বা কেমন গঠন যদি বলতে পারেন আমি অমর জানতে পারবো কোন বান্দা খেদমতে আসে মকলা ডাক দিয়ে বলে ও আমিরুল মুমিনিন ওমর যেই বান্দা খেদমতে আসি দরজার সামনে আসার পরে ডাক দিয়ে বলেন মা আপনার বাড়িতে খেদমতের জন্য আসছি আপনি পর্দার মধ্যে চলে যান আমি পর্দার মধ্যে চলে যাই আল্লাহর বান্দা ঘরে ঢুকে কূপ থেকে পানি উঠায় ঘরে পৌঁছায় দেয় থালা বাসন পরিষ্কার করিয়া ঘরটা ঝাড়ু দিয়ে বান্দা চলিয়া যায় যাওয়ার সময় বলেন মা কর্ম হয়ে গেছে আমি চলে গেলাম আপনি বের হইতে পারেন আল্লাহর বান্দা চলে যায় আমি পর্দার থেকে তখন ঘরের মধ্যে চলে আসি এরে অমর সম আমি তো ওই বান্দার চেহারার দিকে কোনদিন নজর দেই না ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা জিন্দেগিতে একটা নজর দিলেন না কারণটা কি বুঝলাম না মহিলা বড় চমৎকার জবাব দেন পর্দারের মা বোনেরা ভালো করে জবাবটা শোনেন মহিলা বড় চমৎকার জবাব দিলেন বড় চমৎকার জবাব দিলেন ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন আমার মা বাবা ছোট্টবেলা আমাকে কোরআন শিখাইছে কোরআন পড়িয়েছে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম হঠাৎ করে একটা আয়াত কারিমা আমার চোখের সামনে ভেসে উঠলো কি সেই আয়াত কারিমা আল্লাহ পাক বলে কুল্লিল মুমিনাতি ইয়াদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না নবী হে মুমিনা নারীদেরকে জানায় দেন তারা যেন চোখের হেফাজত করে লজ্জা স্থানের হেফাজত করে আরে আমিরুল মুমিনিন এই আয়াত কালিমা আমি যেদিন বললাম এই আয়াত কালিমা যেদিন আমি তেলাওয়াত করলাম ওই দিন থেকে আমল আরম্ভ করে দিলাম আমি মহিলা জিন্দেগিতে একটা বেগানা পুরুষের দিকে তাকাই নাই কারণ আমার আল্লাহর বিধান চোখের হেফাজত করা লাগবে আমি মহিলার চোখের হেফাজত করি বেগানা মহিলার পুরুষের দিকে তাকাই না এমন একটা বিধান কোরআনে হাকিম আছে আমাদের মা বোনেরা অনেক দাবি না এখন তো মা বোনেরা চিন্তা করে পুরুষরা আমাদেরকে দেখতে পারবে না আমরা রুমাল দিয়ে ঢেকরা করেই চলবে কিন্তু আমরা পুরুষদেরকে দেখলে মনে হয় কোনো অসুবিধা নাই না না পুরুষরা যেমনি পারে চোখের হেফাজত করবে মা বোনেরাও চোখের হেফাজত করবে দেখতে না কারণ পুরুষদের ব্যাপারে যে আয়াত পরবর্তীতে মহিলাদের জন্য একই রকম আয়াত আল্লাহ পাক বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম নবী হে মুমিনা মুমিন পুরুষদেরকে জানায় দিন তারা যেন চোখের হেফাজত করে লজ্জা স্থানের হেফাজত করে এই আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম নবী হে আপনি মুমিনা নারীদেরকে জানায় দিন তারাও যেন চোখের হেফাজত করে লজ্জা স্থানের হেফাজত করে কাজেই আমরা যেমনি ভাবে পরপর যেমনি ভাবে ভিন নারীদেরকে দেখতে পারবো না নারীরাও আমাদেরকে দেখতে পারবে না যদি দেখি হালাল হবে না হারাম হবে দেখতে না এটা আমার কথা নয় স্বয়ং কোরআনের তরজমাটা বললাম কোরআনের তরজমা আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে সুস্থ স্বামী ঘরের মধ্যে থাকতে স্বামীকে ঘরের মধ্যে রেখে স্ত্রী এখন মার্কেটে যাইবে বড় যায় আপনাদের আর কেন বাবাই সুস্থ থাকতে মেয়ে মার্কেটে বেপরদায় চলে যায় ওরে বাবা আপনি আপনার মেয়েটাকে পর্দার মধ্যে ঢুকালেন না মার্কেটে পাঠাই দিলেন আপনি সঙ্গে দিলেন না কোন মাহরাম সঙ্গে নাই আপনার মেয়েটা বাজারে কমান করে দিয়ে দোকানদারের চেহারার দিকে বারবার তাকায়
যায় যত তার নজর দেয় তত তোমার আল্লাহর কোরআনের আয়াতের লঙ্ঘন হয়ে যায় এক এক নজর দেয় এক একটা গুনাহে কাবিরার মালিক হয়ে যায় আপনি বাবা কেন আপনার মেয়েটাকে বারণ করলেন না আপনার মেয়েটাকে কেন পর্দার মধ্যে ঢুকাইলেন না আপনি গার্জিয়ান হওয়া সত্ত্বেও আপনার মেয়েটাকে কেন বেপর্দায় আপনি ছেড়ে দিলেন আপনার মেয়ে পরপর দেখে যতগুলো গুনাহে কাবিরার মালিক হবে আপনি বারণ না করার কারণে আপনি বাবা ততগুলো গুনাহে কাবিরার মালিক হবে আরে ভাই আপনার স্ত্রীকে আপনি পর্দার মধ্যে ঢুকাইলেন না মার্কেটে পাঠাই কিনা আপনিও সঙ্গে নাই কোন মাহরাম পুরুষ নাই আপনার স্ত্রী যতবার দোকানদারের চেহারার দিকে তাকাইবে যেহেতু আল্লাহর বিধান বেগম পোশাকের দিকে তাকানো যাবে না এক একবার নজর দিবে এক একটা গুনাহে কাবিরার মালিক হবে আপনি স্বামী হয়ে কেন বারণ করলেন না আপনার ওই বারণ না করার কারণে আপনার আমলনামায় সমপরিমাণ গুনাহ হয়ে যাবে কাজেই সাবধান সাবধান আমরা যারা গার্জিয়ান সতর্ক হওয়া লাগবে নিজের স্ত্রীকে পর্দার মধ্যে ঢুকাও নিজের মেয়েটাকে পর্দার মধ্যে ঢুকাও আজকে মায়া মহাপাত করে মেয়েটাকে বেপর্দায় ছেড়ে দিও না কারণ এই মেয়েটাই হাসরের ময়দানে তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে এই মেয়েটা আল্লাহকে বলবে না জাহান্নামা তাহতা কতামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ আমার বাবা কোথায় তাদেরকে হাজির করো ওই মা বাবার বুকের উপরে পা রেখে জাহান্নামে যাব নাজাল হুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন বন্ধু আমার বাহন কথা নাই স্মরণ স্বয়ং প্রাণের কথা বলছি আপনার মেয়েটা বলবে রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা আয় আল্লাহ ওই যে আমার মা ওই যে আমার বাবা দেখা যায় আমরা তো দুনিয়াতে তাদের অনুসরণ করতাম ওই যে আমাদের নেতা আমরা তো নেতার অনুসরণ করতাম আমাদেরকে সঠিক রাস্তা দিয়ে গোমরা করে ফেলাইছে আমার মা বাবা কোরআনের শিক্ষা দেয় নাই আব্বা আম্মা পর্দার কথা বলে নাই আমাদেরকে বেপর্দায় ছেড়ে দিয়েছে আমরা গুনাহ করছি আমরা আজকে জাহান্নামের মালিক হয়ে গেলাম আয় আল্লাহ আমার মা আমাকে কতদিন বলল এর মেয়ে তুমি বাংলা পড়ো ইংরেজি পড়ো অঙ্ক করো ইংরেজির ব্যাপারে কত তাকিদ দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য কত তাকিদ দিয়েছে কিন্তু আমার মা একটা দিন বলে নাই রে রে দিনটা 24টা ঘন্টা পার হয়ে যায় একটা ঘন্টা করার জন্য দেই করো আমার মা যদি বলতো আমি কোরআন পড়তাম আজকে জাহান্নামে আসামি হইতাম না রব্বানা আতিহিম দিরফাইন মিনাল আযাব আপনার মেয়ে আপনার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ ওই মার কারণে আজকে জাহান্নামের আসামি ওই বাবার কারণে আমি জাহান্নামের আসামি আমাকে যে শাস্তি তুমি দিবা আব্বা আম্মাকে দ্বিগুণ শাস্তি দেওয়া লাগবে আরে বন্ধু আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে কথা বলবে রব্বানা আতিহিম দিরফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা আল্লাহ আব্বা আম্মার উপরে রহমতের দৃষ্টি নয় লানতির দৃষ্টি তুমি বর্ষণ করো কারণ আব্বা জাহান্নামে হয়েছে এই মা বাবার কারণে তারা যদি সঠিক পথ দেখাইতো আমরা সঠিক পথে চলতাম তাহলে জান্নাতের মালিক হইতাম আমরা তো ছোট্টবেলায় বুঝি নাই আব্বা আম্মার কারণে আজকে জাহান্নামে আসনে হয়ে গেলাম কাজী আব্বা আম্মাকে আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি দেওয়া লাগবে এই জন্য বন্ধু সাবধান সাবধান নিজের স্ত্রীকে পর্দার মধ্যে ঢুকাইতে হবে নিজের মেয়েটাকে পর্দার মধ্যে ঢুকাইতে হবে বলে আমার মা বোনেরা যারা পয়েন শুনতেছো দুনিয়াটা অল্প দিনের তেমন কিছুই না একটু তাকায় দেখো তোমার মতো কত মহিলা কবরের বাসিন্দা হয়ে গেছে এমন একটা দিন আসবেই তুমি থাকবা না এই দুনিয়ার জমিনে তুমি ছিলা তোমার নাম গন্ধ থাকবে না দেখবে না কাজেই যেই জগতে যাওয়া লাগবে ওই জগতের প্রস্তুতি না ওরে মা এখন থেকে আল্লাহর বিধান মানো কোরআনের বিধান মানো বেপর্দায় রাস্তাঘাটে চলে যেও না বেগানা পুরুষের দিকে তাকায়ও না
একটু দুনিয়াতে কষ্ট করবে কবর জগতে আমার আল্লাহ বিস্তারের জায়গা বানাবে ঠিক না যে কথা বলতেছিলাম রে ভাই বকেরা বড় চমৎকার জবাব দিলেন বড় চমৎকার জবাব ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন ছোটবেলায় আমার মা বাবা আমাকে কোরআন শিখাইছে আর কোরআন পড়ছি তখন দেখছি আল্লাহ পাক বলছে চোখের হেফাজত করো লজ্জা স্থানের হেফাজত করো ওই দিন থেকে আমি সতর্ক কোন বেগানা পুরুষের দিকে আমি আর তাকাই না যদিও অনেক দিন হয়ে গেল আল্লাহর বান্দা আমার বাড়িতে খেদমতের জন্য আসে আমি তো এই বান্দার চেহারার দিকে তাকাই নাই হরতে আজ হজরত আমার আশ্চর্য হয়ে গেল কেমন মা কেমন মা এমন মা যদি দুনিয়াতে থাকে তাহলে দুনিয়াতে আল্লাহর রহমত নাজিল হবে এবং মায়ের পেট থেকে যে সন্তান হবে ওই সন্তান তো আব্দুল কাদের জিলানির মতো হবে ওই সন্তান তো কুতুবউদ্দিন বক্তিয়ার কাক রহমতুল্লাহ আলাইহির মতো হবে ওই সন্তান তো হাফেজ জিহুদুর রহমতুল্লাহ আলাইহির মতো হবে ওই সন্তান তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মতো হবে আজকে মা যেমন ভালো নাই সন্তান তো তেমন ভালো হয় না একটু বড় হইয়া মা বাবার বিরুদ্ধে কথা বলতে থাকে ঠিক কিনা কারণ মা বাবা তো সন্তানের হক আদায় করে নাই ছোট্টবেলায় কোরআনের শিক্ষা দেওয়ার দরকার ছিল শিক্ষা দেয় নাই যারা আল্লাহর বলি হইছে আল্লাহর পছন্দের বান্দা হইছে ইতিহাস করে দেখুন তাদের মা বাবা ও আদর্শবান মা বাবা আখলাক বড় চমৎকার তারাও কোরআন শিখছে কোরআন অনুযায়ী আমল করেছে কুতুবউদ্দিন বক্তিয়ার কাদের রহমাতুল্লাহ আলাইহির মার আমল দেখো দেখেন আব্বাজান ছোট্টবেলায় মারা যায় কুতুবউদ্দিন নাবালিক বাচ্চা মা তার গার্জিয়ান সন্তানকে মক্তবে নিয়ে গেছে ওস্তাদের কাছে ওস্তাদজি গো আমার সন্তান এতিম বাবা দুনিয়াতে নাই আমার সন্তানের গার্জিয়ান আমি মা আম্মা ছাড়া কোনো গার্জিয়ান নাই এই জন্য আমি মক্তবে নিয়ে আসলাম পর্দার সাথে আমার সন্তানটাকে মক্তবে ভর্তি করে একটু কোরআন শিক্ষা দেন আবির বাদর সবকটা দিয়ে দেন ওস্তাদজি ভর্তি করে আবির বাদর সবকটা দিয়ে আরম্ভ করল কত বুদ্ধি বক্তিয়ার কাকে আলিফ বাতা না পড়ে সুরা পাতে আরম্ভ করে দিলেন সুবহানাল্লাহ ওস্তাদজি বসাক কুতুবউদ্দিন নাবালিক বাচ্চা সূরাতুল ফাতিহা পড়ে শেষ করলো সূরাতুল বাকারা আরম্ভ করছে সূরাতুল বাকারা শেষ করে ফেললো সূরাতুল আল ইমরান শুরু করলো সূরাতুল আল ইমরান শেষ করে ফেললো সূরাতুল মাইদা শুরু করলো আবার সূরাতুল মাইদা শেষ করে ফেললো এইভাবে কুতুবউদ্দিন পড়তে পড়তে 15টা পারা মুখস্থ শোনায় দিল সুবহানাল্লাহ একটা ভুল নাই জবরের জায়গা জের পড়ে না জেরের জায়গা জবর পড়ে না বিনা লোক পাই মানার তারপর সময় দিল কোন ত্রুটি হইল না এই আল্লাহর গোলা ওস্তাদ জীবনে আমি আশ্চর্য হয়ে তাকায় রইলাম কত ছাত্রই তো জীবনে দেখছি কিন্তু কত বুদ্ধিদের মতো দেখি নাই সুবহানাল্লাহ বলেন না কত বুদ্ধিদিন পুনরটা প্রপার পর যখন জবানটা বন্ধ করে দিল ডাকতে বলে কত বুদ্ধিদিন তোমার বাড়িতে আমাকে একটু নিয়ে চলো পর্দার আড়ালে দাঁড়াইয়া তোমার মানুষের একটু কথা বলবো ওস্তাদ দিকে বাড়িতে নিয়ে গেলেন ওস্তাদ জি পর্দার আড়ালে দাঁড়াইয়া ডাকতে বলেন মা আমি একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি বলে কি জিজ্ঞাসাবাদ বলে আপনার কত বুদ্ধি আজকে কি ঘটন ঘটাই দিল বলে কি হয়েছে বলে আমি তো আলিফ বাতার সবক দিলাম কিন্তু কত বুদ্ধি 15টা পারা মুখস্থ শোনাই দিল ওগো আম্মা জান আমি জানতে চাই আপনার কুতুবউদ্দিন 15টা পারা কোরআন কেমনে মুখস্থ করলো এই নাবালক অবস্থায় মা ডাকতে বলে ও উস্তাদ জি শুনুন আমি মা ও 15 পারা কোরআনের হাফেজা আজকে তো আমাদের মা বোনেরা কোরআনটা পড়তেই পারে না হাফেজা হওয়া তো দূরের কথা এ ভাই অধিকাংশ ঘরের মধ্যে তাকায় দেখবেন কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআন পড়তে পারে না কেন মা বাবার অবহেলা আব্বা আম্মা ছোটবেলায় কোরআনের তালিম দেয় নাই যার কারণে কোরআন পড়তে পারে না যেই ঘরের মধ্যে কোরআন জানে না কোরআন তেলাওয়াত নাই ওই ঘরে তো বরকত আসতে পারে না ওই ঘরের সন্তান তো আল্লাহওয়ালা হইতে পারে না কুতুবউদ্দিন বক্তিয়ার কাকের মা আপনারও পড়া কোরআনের হাফেজা যার কারণে সন্তান কত বড় হয়ে গেল তৎকালীন জামানার শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়ে গেছে কুতুবউদ্দিন সুবহানাল্লাহ
ওই জামানার রাজা বাদশারা পর্যন্ত কত কত দিনের কাছে আসে মরিদ হওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আল্লাহু আকবার